আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আজকের রেসিপি কাঁচামরিচের রসগোল্লা, খেতে খুবই সুস্বাদু ও মজার। যারা খেয়েছেন তারা জানেন, যারা এখনও খাননি অনুরোধ রইল একবার হলেও ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যেন যে কোনো রেসিপি শেয়ার করা মাত্র নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে চলুন আমার সাথে থেকে দেখে নিন পুরো রেসিপিটি। রসগোল্লা বানানোর জন্য এখানে এক কাপ ছানা নিয়েছি, এক চা চামচ ময়দা নিয়েছি, এক চা চামচের চার ভাগের এক ভাগ কাঁচামরিচ বাটা নিয়েছি। প্রথমে ছানা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে একবার ভালোভাবে মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচ বাটা দিতে, এতে করে কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভার ভালোভাবে ছানার সাথে মিশে যাবে। দিয়ে দিচ্ছি ফুড কালার, চা চামচের চার ভাগের এক ভাগ ফুড কালার দিয়েছি। মেখে দেখে নিচ্ছি কালারটা কেমন হয়েছে। আরও একবার দিয়ে নিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ ফুড কালার। আমি টোটাল ফুড কালার ব্যবহার করেছি হাফ চা চামচ। ছানাটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস না থাকে। ভিউয়ার, ছানা যদি সফট করে তৈরি করে নেন তাহলে আপনার মিষ্টিটিও খুবই সফট এবং খেতে ভালো হবে। আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে মিষ্টি তৈরির একটি রেসিপি দেয়া থাকবে, যে রেসিপিতে কীভাবে ছানা তৈরি করতে হয় সেটি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিষ্টির বলগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন কোনো রকম ফাটল না থাকে। মিষ্টিতে যদি ফাটল থাকে তাহলে রান্না করতে গেলে মিষ্টি ভেঙে যাওয়ার চান্স থাকে। এক এক করে আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টির বলগুলো তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন। এখন তৈরি করে নিচ্ছি মিষ্টির শিরা, এজন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি, তিন কাপ পানি। আমি আমার পছন্দ অনুযায়ী চিনি দিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি তৈরি করে নেবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিয়ে নেবেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা দেড় থেকে দুই কাপ চিনি দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এক চা চামচ ফুড কালার, দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি করে। ভিউয়ার্স, ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। যেহেতু কাঁচামরিচের মিষ্টি বানাচ্ছি দেখতে যেন সুন্দর দেখায় এই জন্যে ফুড কালার ব্যবহার করেছি। ফুড কালার বাদ দিলে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এক এক করে মিষ্টির বলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম ফুল ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি 10 মিনিট। দশ মিনিট পর ঢাকনা খুলে একবার উল্টিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে উল্টাতে হবে যেহেতু মিষ্টিগুলো এখনও রান্না হয়নি। মিষ্টি রান্না করতে গিয়ে যখন দেখবেন পানি শুকিয়ে যাচ্ছে তখন এর মধ্যে গরম পানি ব্যবহার করতে পারেন। আমি এক চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি আরও 20 মিনিট। নামানোর 2 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি চিড়ে একটি কাঁচামরিচ, যেন মিষ্টির মধ্যে কাঁচামরিচের ফ্লেভার পুরোপুরি পাওয়া যায়। একটি বাটিতে পানি নিয়ে একটি মিষ্টি চেক করে নিচ্ছি, মিষ্টি সিদ্ধ হয়েছে কি না। মিষ্টি সিদ্ধ হলে মিষ্টিটি ডুবে যাবে। মিষ্টি হয়ে গিয়েছে, এখন চুলা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টা। চলে এসেছি 1 ঘন্টা পর পরিবেশনের জন্যে। ভিউয়ার্স, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা ওভার নাইট মিষ্টি রেখে পরিবেশন করার চেষ্টা করবেন, এতে করে মিষ্টির ভেতরে ভালোভাবে শিরা ঢুকে আর খেতেও খুবই ভালো হয়। ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করার পর যদি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। একটি মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই ইয়ামি। যারা কাঁচামরিচের রসগোল্লা এখনও ট্রাই করেননি,
আশা করছি একবার ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু এবং মজার। এতক্ষণ আমার পাশে থেকে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।